যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সবের ময়লা যদি আমাদের দেহের মধ্যে থাকে, প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে গৌর হরি বসবাস করে। অগোকলজি, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমন কি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। অগ্রে কি বললেন? আগে তুমি তোমার নিজের দেহতনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। প্রতিপাদং পূর্ণাম নিত সাধনা, হরি নাম নিলে কি হয়, কৃষ্ণ নাম বললে কি হয়, রাধা নাম বললে কি হয়, হরি বল বললে কি হয়, সর্ব আত্মাসনা পায়। পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে কৃষ্ণের দ্বারা, হরি নামের দ্বারা। কলিযুগে শ্রেষ্ঠ যজ্ঞ হরি নাম যজ্ঞ। আজকে সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে আজকে একটু আমরা সবাই মিলে দুবাহু তুলে হরি নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আমাদের রচনা বলছে আমরা হরিনাম করবো না, হরিনাম না করে কি করবে না, জিহ্বাতে আমি যত পদের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করবো। হাতের কাজ হলো করতাল দিয়া, হাত বলছে করতাল দেবো না, করতাল না দিয়ে কি করবে না, হস্ত দাগদাও পদধানে আমি যত পরের সম্পত্তি নিজের হাতে করে আত্মসাতে পারবো, লুটে পুটে নেবো তত ভালো, তবু করতাল দেবো না। মন দগ্ধ পরাস্ত্রী না, এর অর্থটা মায়েরকে বোঝাতে হবে না, হরিবাসরের সম্পূর্ণ করে বলা যায় না, কিছু কিছু উপলব্ধি করে নিতে হয়, এইভাবে হরিনাম বলে বলা হবে না। কেমন করে বলতে হবে? মন আর মুখ দুটোকে এক করে বলতে হবে, হরি নাম হরি নাম হরি নাম। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দী, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, তোমরা একবার হরি নাম করো। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি 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 বল রে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে জানি তাই তাই এটা সদা সর্বদা কথা রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের একটা হরে কৃষ্ণ এখনকার মায়েরা এই কবিতাটি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের শেখায় কবিতাটা হলো কবিতাটা ছটা লাইন বলছি সেই ছটা লাইনের মধ্যে মানব তত্ত্ব বর্তমান মানব তত্ত্ব লুকিয়ে আছে ছটা লাইনের মধ্যে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্যে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাবাড়ি এই কবিতাটা ছটা লাইনের মধ্যে মানব তত্ত্ব লুকিয়ে আছে রাধে রাধে তত্ত্বটা ধান দেবেন কোমর পাড়ার গরুর গাড়ি আমাদের দেহটাকে বলছে একটা কোমর পাড়ার গরুর গাড়ি গাড়ি দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে খরমাটিতে কোমর যেমন ঠাকুর করে রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয় আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা তুলসী হারি এই দেহটার ভেতরে কি বোঝাই আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সব দেহটার ভেতরে বোঝাই আছে আবার বলছে গাড়ি চালায় বংশী বদন আমাদের দেহটা চালনা করে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন এই মদন আমাদের ভালো কাজ করতে দেয় না এই হরিনাম যজ্ঞ হচ্ছে এই হরিনাম যজ্ঞ যারা চালাচ্ছে তারা বুঝতে পারছে তাদের কত কথা শুনতে হয় মদন ভালো কাজ করতে দেয় না হরিনাম যজ্ঞ করবেন কি করতে যাচ্ছি শৈশব বাজে হরিনাম যজ্ঞ কেন করাচ্ছি ঘরে বসে বসে থাকতে পারতিস তো নিজের কর্ম করতে পারতিস কেন সব ঝামেলা মাথায় নিতে যা এই সব কথা আমাদের শুনতে হবে কারণ মদন ভালো কাজ কোনোদিনও করতে দেয়নি আর দেব না আবার বলছে হাট বসেছে শুক্রবার সোমবারে হাট বসলো না মঙ্গলবার বসলো না বুধবার বসলো না বৃহস্পতিবার বসলো না এই যে হাট বসেছে শুক্রবারে সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম না বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম না বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল যতদিন আপনার শরীরের ক্ষমতা থাকবে মা ততদিন সংসারে কাজ করবেন আর যতদিন সংসারে কাজ করবেন সবাই আপনাকে ভালোবাসবে আর যেদিন দেখবেন আপনার শরীরের ক্ষমতা চলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না চোখে ভালো দেখতে পারবেন না তখন আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি এই সংসারের জন্য আমি গুরু করুণা আশ্রয় করিনি এই সংসারের জন্য নিজের ধর্মচ্যুত মাঝে মাঝে হয়ে যায় রাধে রাধে কারণ বেলাতে মাখন ওঠে না তো ভালো সকাল সকাল হলো আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধকালে হয় সব ভুলো বেলা হয়ে গেলে যেমন মাখন ওঠে না সকাল সকাল তুলে নিতে হয় ঠিক তখনও আমাদের এই কলির মানুষের এই জীবনযাপন এই পদ্ম পাতার জলের মতো পদ্ম পাতার উপরে জল পড়লে যেমন টলমল করে আমাদের দেহটা পদ্ম পাতা জীবন রূপ জল সে তো সততাই করে টলমল এতে যদি জোরে বাতাস লেগে যায় পদ্ম পাতার জল পদ্ম পাতায় থাকে না সে কিন্তু পড়ে যায় ঠিক তখনও আমাদের মানব দেহ আমাদের কখন যে আমাদের বিপদ আসবে কখন যে হরিবল হয়ে যাব তা বলতে পারে না সেই জন্য তো আমরা আগে ভাগে হরিনাম শুরু করে দাও
তারপরে তোমার পাপের ভাগ নেবে না বাবা, নেবে না সন্তান, নেবে না বন্ধু, নেবে না বান্ধব। তোমার পাপ তোমার কি ফল পেতে হবে? আর সেই পাপ থেকে যদি খণ্ডন করতে চাও, সেই পাপ থেকে যদি মুক্ত হতে চাও, একবার দুবাহু তুলে হরি নাম করো। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে, এই সোনার নদিয়া শঙ্খ ধ্বনি বল বলি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে, ধ্বনি উল্লোধ্বনি